নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আছি আমি অনিতা। আজ আপনাদের শোনাব অমর কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প দুর্মতি। নিশ্চিন্তপুর গ্রামের প্রান্তে হরিচরণ রায়ের ছোট একখানা কোঠা বাড়ি ছিল। সংসারে থাকিবার মধ্যে তাহার স্ত্রী আর এক ছেলে। হরিচরণ রায়ের বয়স বছর ত্রিশেক, স্ত্রীর বয়স একুশ বাইশ। হরিচরণ রায়ের লেখাপড়া এমন বিশেষ কিছুই জানা ছিল না, তাহার উপর নিতান্তই পাড়া গিয়ে মানুষ। কাজে কোথাও না যাইয়া তিনি বাড়ি বসিয়া পৈতৃক আমলের সামান্য একটু জমিজামার খাজনা সাধিতেন। কচু কুমড়া বেগুন আবাদ করিতেন ঠিক বলা চলে না, দিতেন। ইহাতেই তিন প্রাণীর এক প্রকার কষ্টে সৃষ্টে সংসার চলিয়া যাইত। পৌষ মাস, খুব শীত। সন্ধ্যার সময় এক দূর প্রজাবাড়ি হইতে খাজনা আদায় করিয়া হরিচরণ বাড়ি ফিরিয়া আসিল। এই বিনাপানি এখানে তুলসীতলায় সন্ধ্যা দিতেছিল। স্বামীকে আসিতে দেখিয়া তাড়াতাড়ি তুলসীতলায় প্রণাম সারিয়া হাসি মুখে কাছে আসিয়া বলিল, তবে যে বলা হলো ফিরতে অনেক রাত হবে, আমি এখনো ডাল বাটিনি। হরিচরণ হাতের পুটুলি নামাইতে নামাইতে বলিল, এলাম চলে, খাজনা তো এক পয়সাও দেবে না, ফিরতে হয়রান হওয়া। বিনাপানি হাতের প্রদীপ নামাইয়া রাখিয়া বলিল, একটু দাঁড়াও, আমি কোথা থেকে টাটকা জল তুলে দিই, তবু একটু গরম হবে এখন। এবার যে শীত পড়লো, পুকুরের জলে আর কাজ চলবে না। হরিচরণের ছেলে নিপু বাবার গলার স্বর পাইয়া ঘরের মধ্য হইতে বাহির হইয়া আসিল। মাকে নিশ্চিন্ত মনে তুলসীতলায় প্রদীপ দিতে দেখিয়া সে ঘরের মধ্যে তাকের হাড়ি হইতে অংশত্ব চুরির কাজে ব্যাপৃত ছিল। বাবার গলার স্বরে বুঝিল বিপক্ষ সজাগ হইয়াছে। শূন্য মনে বাহির হইয়া আসিয়া বাবার বড় পুটুলিটা দেখিয়া হঠাৎ নিজের অসাফল্যের দুঃখটা ভুলিয়া গেল। বাবাকে সে একটু ভয় করিত। হঠাৎ কাছে না আসিয়া আঙুল দিয়া পুটুলিটা দেখাইয়া জিজ্ঞাসা করিল, কি বাবা এতে? হরিচরণ বলিল, হ্যারে ইবাদর, এই শীতে একটা কিছু গায়ে দিতে নেই তোর? ওগো নিপুর সে দোলাইখানা কোথায় গেল? বিনাপানি জলের বালতি নামাইয়া বলিল, এই বিকালবেলা থেকে বলছি ছেলেকে, কি কারোর কথা শোনে? গায়ে দিয়ে দিল, গায়ে রাখবে না, ওই তো কাঠের আলনায় দোলাই রয়েছে। হরিচরণ বলিল, বেদখানা কোথায় গেল? নিপু প্রমাদ গুনিয়া মার মুখের দিকে চাহিল। বিনাপানি বলিল, আজ্ঞ, আজ আর কিছু বলো না। তারপর ছেলেকে কাছে টানিয়া বলিল, বার্ষিক কিন্তু যেদিন। এক ঘন্টা পরে দেখা গেল বিনাপানি রান্নাঘরে বসিয়া ডাল বাটিয়া কি একটা পিঠা তৈয়ারির জোগাড় করিতেছে। বাহিরের কনকনে শীত হইতে আত্মরক্ষা করিবার জন্য হরিচরণ উনানের পাশে বসিয়া তামাক টানিতেছে। স্ত্রীর সহিত খোশ গল্প করিয়া সমস্ত দিনের শ্রম নিবারণের চেষ্টা করিতেছে। নিপু ঘুমাইয়া পড়িয়াছে। বিনাপানি ভুলই শুনুক, যাই হোক, আমি বাহির হইয়া যাইবার সময় সে শুনিয়াছিল আর ফিরিতে রাত হইবে। কাজে যে ডাল পূর্বে বাটা উচিত ছিল তা সে এখন বাটিতে বসিয়াছে। ইহার পর কখন কি হইবে? বিনাপানি অত্যন্ত অপ্রতিভ হইয়া তাড়াতাড়ি বাটিতে লাগিল। হরিচরণ ভালো করিয়া এক কলিকা তামাক সাজিতে সাজিতে বলিল, কত করে তাড়াতাড়ি করিস ক্যান্ডে, না হয় একটু রাতই হবে এখন, এই তো সবে সন্ধে, সে আঙুল টাঙুল ছেঁচে ফেলবি। নিতান্ত ঘরোয়ালো হরিচরণের স্ত্রীর সহিত সম্ভাষণের রীতি এই রকমই। অবশ্য ছেলে পিলের সম্মুখে বাহিরের লোকের কাছে সম্ভাষণের অন্য রীতি আছে, নির্জনের গাঢ় রকমের আদরের ডাক। বিনাপানি হাসিয়া বলিল, কেন, আঙুল কি রোজই ছেঁচি নাকি? বিনাপানি দেখিতে মন্দ নহে, রঙটি খুব ফর্সা না হইল, জল শ্যামবর্ণ, মুখের গণটি বেশ সুন্দর,
চোখ দুটি ডাগর ডাগর। তার আগে গৃহস্থ বধূ, কাজকর্মে থাকে বলিয়া শরীরেরও বেশ নিটল স্বাস্থ্য। হরিচরণ তামাক টানিতে টানিতে বলিল, না সত্যি বউ, দেখ কতদিন ভাবছি একজোড়া ভালো রকম অনন্ত তোকে গড়িয়ে দেব। আয় এই হবে করে বুঝলি না। বিনা পানি একটুখানি হাসিয়া মুখ নিচু করিল। এ বিবাহের পর প্রথম শ্বশুর বাড়ি আসিয়া আজ 10 বছর ধরিয়া এ কথা শুনিয়া আসিতেছে। একজোড়া সোনার অনন্ত গড়াইয়া দেওয়া যে তাহার দরিদ্র স্বামীর পক্ষে কতটা অসম্ভব তাহা সে বুঝিত। স্বামীকে একটু ভুলাইবার জন্য সমদুঃখে বলিল, এবার তো হয়েও যেত, সেটেলমেন্টের খরচা দিতেই তো অনেকটা বেরিয়ে গেল। পরিচরণের সামান্য যাহা কিছু জমি জমা ছিল এবার সেটেলমেন্টের খরচ বাবদ তাহার দরুন গভর্নমেন্টের লোককে 30 টাকা দিতে হইয়াছিল। সে কিন্তু স্ত্রীর কাছে ও যেসব লোকে জমি জমার ধার ধারে না, তাহাদের নিকট প্রচার করিয়া বেড়াইত যে তাহার পৈতৃক অনেক জমি লোকে ফাঁকি দিয়া খাইত, এখন সেটেলমেন্টে সেগুলি সে ফিরিয়া পাইয়াছে, প্রায় 100 টাকা এর জন্য তাকে খরচা দিতে হইয়াছে, সেটেলমেন্টের ক্যাম্পে তাহার খাতির হইয়াছে ইত্যাদি। স্ত্রীর চোখে বড় হইতে সকলেই চাহে। স্ত্রীর মুখে সেটেলমেন্টের কথা শুনিয়া পরিচরণ আরম্ভ করিল, দেখ সেদিন তো ক্যাম্পে গেলাম, আমাদের গায়ের অনেক সব বড় বড়, জিজ্ঞাসাও করলে না কানুনগ। আমি যেতে মাত্রই কানুনগ একবারে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বললে, আসুন জমিদার মশাই আসুন। হাত বেড়ে দুনো সেই জমির যে কাগজপত্র গোলমাল হয়েছিল বুঝলি তো, তা বলতেই আনন্দ মুহুরিদের সব বকে উঠল, বললে, তাই মশাই, আমি না থাকলে এরা সব গোলমাল করে ফেলে, আপনি বসুন বন্দোবস্ত করে দিচ্ছি। সে খাতির কি ডাগর চোখের প্রশংসমান দৃষ্টিতে উৎসাহিত হইয়া পরিচরণ অধিকতর ভিত্তিহীন কি একটা ফাঁদিতে যাইতেছিল। এমন সময় তাহাদের বাহিরের বাড়ির সদর দরজায় কে যেন ঘা দিতেছে শোনা গেল। বিনা পানি বলিল, গো দরজায় কে যেন ঘা দেয়? পরিচরণ বলিল, ওই না, এত রাত্রে কে ঘা দেবে? সঙ্গে সঙ্গে পুনরায় ঘাতের শব্দ, কার গলার আওয়াজ পাওয়া গেল। বিনা পানি বলিল, ওই যে কে ডাকছে দেখো না একবার। পরিচরণ শঙ্কিত হইল, পূর্বেও যে আঘাতের শব্দ সে না শুনিয়াছিল এমন নহে, কিন্তু এই শুনিতে না পাওয়ার ভান করিবার মূলে একটু প্রত্নতত্ত্ব নিহিত আছে। আজ 3 বৎসর পূর্বে ঠিক এই পৌষ মাসেই রামনারায়ণপুরের হাটে কাবুলি আলোয়ান বিক্রেতার নিকট হাড়ে 10 টাকা মূল্যের আলোয়ান খরিদ করিয়াছিল। হতভাগ্য কাবুলিওয়ালা 2 বৎসর যাবৎ হাটহাটি করিয়াও এ পর্যন্ত টাকা পাওয়া তো দূরের কথা, বিচরণের সাক্ষাৎ পর্যন্ত পায় নাই। বিচরণ শঙ্কিত চিত্তে সামনের উঠানে গেল, এই কাবুলিওয়ালটা এত রাত্রে আসে নাই তো, বিচিত্র কি, সঙ্গে কি সে তাহার 2-1 জন দেশ ভাতাদের আনিয়াছে? হইলে উপায়। অন্তর্পণে বাহির বাটির দরজার নিকট যাইতে যাইতে বিচরণ শুনিতে পাইল দরজার বাহির হইতে বাংলাইকে উচ্চস্বরে বলিতেছে, রায় মশাই বাড়ি আছেন? বাঁচা গেল, হইলে কাবুলিওয়ালাটা নয়। পরিচরণ খিল খুলিয়া দিল, দেখিল বাহিরে একজন অপরিচিত ভদ্রবেশী পৌর দাঁড়াইয়া। পৌর জিজ্ঞাসা করিলেন, এইটাই কি হরিচরণ রায়মশায়ের বাড়ি? হরিচরণ বলিল, গে আমারই নাম। পৌর বলিলেন, বেশ বড় সন্তুষ্ট হলাম, আমি আসছি কলকাতা থেকে, ট্রেনেই আসছি। তোমার শ্বশুর রামজীবনবাবু আমার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, আর ওখানে একসময় আমার খুব যাতায়াত ছিল, তবে এখন আমিও বাইরে বাইরে থাকি, এই জন্য ততটা আর। বেশ বেশ বড় সন্তুষ্ট হলাম বাবা জীবনকে দেখে, বিনা এখানেই আছে তো? পরিচরণ বলিল, কি হ্যাঁ আসুন বাড়ির মধ্যে। মুখে অভ্যর্থনা করিল, মনে মনে সে অত্যন্ত চটিয়া গেল। দীর্ঘ শীতের রাত্রে স্ত্রীর সহিত গল্প জমাইয়া আনিয়াছিল, আনয় এখন আবার রাধু ভাত
নিয়ে এসো জল খাবার, খাই বা পিঠা কোথায় বা কি। ফুলগিরি ফলাবার আর সময় পেলেন না, এর চেয়ে সে কাবুলিওয়ালাও যে ছিল ভালো। সব দুধ এইসব দুর্বৃত্তের জন্য দুনিয়ার সুখ শান্তি নাই। তোরও বলিলেন, বাবাজি আমার শ্বশুরের সঙ্গে আমার হরিহর আত্মা ছিল, আমার নাম শুনেছ কিনা জানি না, আমার নাম কৃষ্ণলাল গাঙ্গুলি, ছেলেবেলা থেকে বন্ধুত্ব, তার ছেলে পেলে সব আমার কোলে পিঠে মানুষ। আমার যখন বিয়ে হয় তখন আমি লাহোরে চাকরি করি, কাজেই আসতে পারিনি। আহা, ওরা অল্প বয়সে মারা গেল, সবই ভবিতব্য। হরিচরণের বাড়ির দালান ছিল নিতান্ত ছোট, পৈতৃক আমলের বাড়ি, অনেক দিন মেরামত হয় নাই, জানলার কবাট খুলিয়া পড়িয়াছে, কোনো কোনোটি নারিকেলের ছোবড়া দড়ি দিয়া গারদের সহিত বাঁধা। হরিচরণ কৃষ্ণলাল বাবুকে দালানে একটা ছোট চুলের উপর বসাইয়া বলিল, বসুন, আমি বাড়ির মধ্যে বলি। কৃষ্ণলাল বাবু বসিয়া দেখিলেন দালানের দরজা জানলা একটাও ভালো অবস্থায় নাই, সবগুলির ফাঁক দিয়াই হু করিয়া ভীম আসিতেছে। বন্ধুর এ কন্যাটি সকলের ছোট, কিন্তু মেয়ের বিবাহ দিবার পর সর্বশান্ত হইয়া তাহার বিবাহ দেন, যে ভালো পাত্রে পড়ে নাই তাহা তিনি জানিতেন। কৃষ্ণলাল বাবু মনে মনে কষ্ট অনুভব করিলেন। মিনিট চার পাঁচ পরে উত্তর দিকের দরজা খেলিয়া বিনা পানি দালানে প্রবেশ করিল। কৃষ্ণলাল বাবু তাড়াতাড়ি চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলেন, বলিলেন, এসো এসো বিনুমা আমার এসো। ওহ, সেই তোর বিয়ের আগে মা, তখন আমি, বিনাপানি গলায় আঁচল দিয়া কৃষ্ণলাল বাবুকে প্রণাম করিল। কৃষ্ণলাল বাবু তাহার হাত ধরিয়া তুলিলেন, এসো এসো সাবিত্রী সমান হও মা, দেখি মা বিনু মুখখানা তোর, কতদিন দেখিনি। বিনাপানির মাতা পিতা কেহ ছিল না, বাপের বাড়ির ভাইয়েরা থাকিলেও পিতার মৃত্যুর পর তাহারা বড় খোঁজ খবর করিত না। আজ পাঁচ ছয় বৎসর কে বাপের বাড়ি যায় নাই, বাপের বাড়ির কাহাকেও দেখে নাই। নির্জনে তাহার মায়ের মুখ মনে পড়িত, বাপের মুখ মনে পড়িত, শৈশবের সাথীদের মুখ মনে পড়িত, ধানের বকুলতলায় সেজুতি ব্রতের কথা মনে পড়িত, আর বিরহী প্রাণটি পুকুরের ঘাটের চালতা তলায় কত শৈশবের স্মৃতি ভরা তাহাদের পাড়ার ধুলামাটির পথে পথে সেই বকুল ফুলের বুকে মুখ লুকাইয়া মনের সমস্ত দুঃখ কষ্ট উজাড় করিয়া দিত সহ্য তৃষ্ণায়। ভাইয়েরা তাহার খোঁজও করে না, কে ভাবিত আজ মা বাপ বাঁচিয়া থাকিলে কি তাহাকে এইরূপ করিয়া ফেলিয়া থাকিতে পারিতেন। হাজার হোক, এই মানুষ অনেক দিন পরে পিতৃসম পিতৃবন্ধুকে পাইয়া তাহার সেই অভিমানী সকলের চেয়ে প্রবল হইয়া উঠিল। দাগর চক্ষু দুটি ছাপাইয়া জল ঝরঝড় করিয়া গড়াইয়া পড়িল। কৃষ্ণলাল বাবু তাড়াতাড়ি কোচার খুট দিয়া তাহার চোখের জল মুছাইয়া দিতে দিতে সান্ত্বনা দিতে লাগিলেন, কি বিনু মা আমার দোনা আদে কি মা কি। বিনা পানি আঁচলে চোখ মুছিতে মুছিতে আদো কাদো সুরে বলিল, এতদিন কোথায় ছিলেন জ্যাঠামশাই? আমি তো লাহোর ছিলাম অনেকদিন, তারপরে দেশে এসে সব শুনলাম। বিয়ের সময় আমি চিঠি পেয়েছিলাম বটে, আসতে পারলাম না, বড় জরুরি কাজ পড়ে গেল, এই তো সেদিনকার কথা। নরু তো ভালো আছে জ্যাঠামশাই? নরু ভালো আছে, পড়ছে, এবার বিয়ে পরীক্ষা দেবে। আমার কথা বলে নরুদা? বলে না মা, খুব বলে, নিজের বোন নেই, ওকেই বোনের মতো ছেলেবেলা থেকে জানে। ছেলেবেলা খেলা হতে হতে কি একবার ঝগড়া করে নরুর মুখে আঁচড় দিয়েছিলি মনে আছে বিনু? বিনাপানি একটুখানি হাসিল, সঙ্গে সঙ্গে কিন্তু শৈশবের সাথী নরুদার কথা মনে পড়ায় আর চোখের পাতা নোর বার অশ্রুসুক্ত হইয়া উঠিল। বলিল, নরুদা আমায় একটিবার দেখতে আসে না কেন জ্যাঠামশাই? আপনি গিয়ে একবার পাঠিয়ে দেবেন। কৃষ্ণলাল বাবু বলিলেন, দেব বই কি মা, দেব। বে, এখন তো আসতে পারবে না, এবার যে তার পরীক্ষা কি না, বিয়ে পরীক্ষা হয়ে গেলে তখন তোকে একবার দেখে যাবে, বলে দেব। বিনাপানের মনে পড়িল রাত হইয়াছে,
জ্যাঠামশায়ের আহারাদির বন্দোবস্ত করিতে হইবে। সে বলিল, আপনি বসুন জ্যাঠামশায়। কৃষ্ণলাল বাবু সশব ব্যস্তে তাই চৌকি হইতে উঠিয়া পড়িয়া বলিলেন, শোন মা, শোন, আমার জন্য এত রাত্রে, কিছু রাত্রে রাত্রে হবে না, আমি রাত্রে বরং। বিনা পানি ঘাড় বাঁকাইয়া জননীর মতো শাসনের সুরে বলিল, আচ্ছা কে হবে, বসুন জ্যাঠামশাই, আমি সে বুঝবো। কৃষ্ণলালবাবু হতাশ হইয়া বসিয়া পড়িলেন। বিনাপানির বড় ইচ্ছা হইল জ্যাঠামশাইকে শীতের রাত্রে গরম গরম লুচি ভাজিয়া খাওয়ায়। পয়সা কই, তাহাতে এখনই তো প্রায় 1 টাকা খরচ। সংসারে অসচ্ছলতা যে কতদূর তাহা তো সে জানে। সে রান্নাঘরে গিয়া দেখিল স্বামী উনানের পাড়ে বসিয়া আপন মনে তামাক টানিতেছে। স্ত্রীকে দেখিয়াই হরিচরণ বলিল, হা কি হাত কাত তো আবার রাখতে হবে। বিনাপানি বলিল, কথা বলি রাখবে, জ্যাঠামশের বয়স হয়েছে, আমার কাছে এসেছেন, সময় যদি একটু সেবা যত্ন করতে না পারবো, মেয়ে জন্ম মিথ্যে নিয়েছিলাম, আমি ভাবছি জ্যাঠামশাইকে খান কত লুচি ভেজে দিই। আমি তোমার সেটেলমেন্টের টাকা থেকে 1টা টাকা নিয়ে গিয়ে বিপিনের দোকান থেকে জিনিস কিনে নিয়ে এসো না, আনবে? হরিচরণ কিছু পূর্বে এই নিকট যে জমিদারগিরি আস্ফালন করিয়াছিল অন্য বিপদের মুখে এ কথা ভুলিয়া গেল। মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, তা তো আনলে ভালোই হতো, মানে আনা তো কিছু উচিত ছিল, কিন্তু হয়েছে কি, 24-এর মধ্যে টাকা দাখিল না করলে আবার সার্টিফিকেট জারি হবে, ওই যে জোগাড় করা আছে, তার থেকে। বিনাপানি উপায় ঠাউরাইয়া রাখিয়াছিল, বলিল, তুমি তার জন্য ভেবো না, আমার কানের ঘেঁটা ভালো হয়নি, মাকড়ি পড়তে বড় ব্যথা হয়, আজই খুলে রাখতাম, নিপুর জন্মবার বলে খুলিনি, তুমি ওই থেকে টাকা নিয়ে যাও, কাল সকালে বরং মাকড়ি বাধা দিয়ে 2টো টাকা আর কোথাও পাবো না, মাকড়ি তো সে খুলে রাখতেই হবে। ইহার পর আর কোনো প্রতিবাদ করা ভালো দেখায় না বলিয়া বিচরণ বলিল, তবে একটা বাটি দাও, ঘিটা আনতে হবে, যাই দেখি। হরিচরণ চলিয়া গেলে বিনাপানির দালানে গিয়া দেখিল কৃষ্ণলালবাবু চামড়ার ব্যাগ খুলিয়া সব জিনিসপত্র বাহির করিতেছেন। তাহাকে দেখিয়া বলিলেন, আবিনু শোন, বিকায় আমার একটা সাধুকে পুরোতে হবে মা। বিনাপানি হাসিয়া বলিল, জ্যাঠামশাই, ছেলেবেলায় আমার কাছে বসে আমার জলখাবার থেকে খাবার তুলে খেতিস তোর মনে আছে? আমি কলকাতা থেকে খাবার এনেছি ব্যাগে করে, ওকে ছেলেবেলার মতো খাওয়াবো বলে। আয় এখানে বস বিনু, তুই কতদিন খাওয়াইনি, এখন এইসব খাবার খেতে তুই খুব ভালোবাসতিস, মনে আছে? আয় মা, এখানে বস দেখি। জ্যাঠামশাইয়ের কথা শুনিয়া বিনাপানির খুব আমোদ অনুভব হইল। সঙ্গে সঙ্গে মনে হইল, বাপ জ্যাঠা ভিন্ন কি কেউ মেয়ের কষ্ট বোঝে, খাইতে ভালোবাসে সত্য, কিন্তু সেই জন্য এখানে তো কেউ কোনোদিন তাহাকে আদর করিয়া ভালো কিছু খাইতে দেয় নাই। পূর্বে তো তাহার শ্বশুর শাশুড়ি বর্তমান ছিলেন, জ্যাঠামশাই কলিকাতা হইতে ব্যাগে বহিয়া খাবার আনিয়াছেন তাহাকে খাওয়াইবার জন্যে। শুধু যত্ন ও স্নেহ দান করিতে করিতে তার মনটি যে গৃহিণী ও জননীর প্রবীণত্বে উপনীত হইতেছিল, আজ এই প্রৌঢ়ের সংস্পর্শে তাহার সে মনটি আবার 10 বৎসরের ছোট মেয়ের মতো হইয়া গেল। তাহার পর তাহার ঘুমন্ত খোকা নিপুর কথা মনে পড়িল, কেউ খাবার খাইতে ভালোবাসে। পর্যন্ত জ্যাঠামশাই নিপুর কথা কিছু বলেন নাই, বোধ হয় তাহার কথা তিনি জানেন না, জানিলে নিশ্চয়ই তাহার কথা জিজ্ঞাসা করিতেন, নিজে বলিতে তাহার লজ্জা করিতে লাগিল। বিনাপানি আসিয়া জ্যাঠামশাইয়ের কাছে গিয়া বসিল। কৃষ্ণলালবাবু আহ্লাদে আত্মবিস্তৃত প্রায় হইলেন, বাম হাতে বিনাপানির মাথার চুলগুলির মধ্যে আঙুল চালাইতে চালাইতে তাহাকে খাবার খাওয়াইতে লাগিলেন। স্নেহ মায়ায় তাহার মন পরিপূর্ণ হইয়া গেল। তিনি বলিতে লাগিলেন, আবিনু, সেই তুই ছেলেবেলায় আমার জল খাবার থেকে জোর করে টপ টপ খাবার তুলে খেতিস, মনে আছে কি? তখন তুই খুব ছোট, মা আমার কত রোগা হয়ে গিয়েছে, আর যদি রাম থাকতো তুই দেখে দেখ মা, তোকে রাজভোগ বলে, তুই কখনো খাসনি, কলকাতা ছাড়া সব জায়গায় বড় একটা মেলে না, এমন ভালো নয়? বিনাপানির মনে হইল, নিপু কখনো রাজভোগ খায় নাই,
খাইতে খাইতে নতমুখে ঘাড় নাড়িল। আরো কিছু খাইবার পর বিনাপানি বলিল, জ্যাঠামশাই আর কত খাব? আচ্ছা, এই আমৃতখানা শুধু খা, আর খাবারগুলো তুলে রেখে দে জামাইকে। তারপর বলিলেন, দাঁড়া দেখ দিকি, এই বেসলেট জোড়াটা তোর জন্য গড়িয়েছি মা, দেখ দিকি খাতে হবে তো। কৃষ্ণলালবাবু নিজের মেয়ে ছিল না, বন্ধু কন্যাকে শৈশব হইতেই তিনি নিজের কন্যার ন্যায় দেখিতেন। বহুদিন দেশে আসেন নাই, বিদেশ হইতে দেশে আসিবার সময় প্রথমেই তার বিনাপানির কথা মনে পড়িল। তাই 2000 টাকা খরচা করিয়া দিল্লিতে তিনি বিনার জন্য এই ব্রেসলেট জোড়া প্রস্তুত করাইয়াছিলেন। কৃষ্ণলালবাবু ব্রেসলেট জোড়াটি বিনাপানিকে দেখাইবার জন্য দ্বীপের সম্মুখে ধরিলেন। ইনো আলোয় তাহার চারিদিকের পাথরগুলি ঝকঝক করিয়া উঠিল। বিনাপানি ব্রেসলেট দেখিয়া শুধু আশ্চর্য নয়, মুগ্ধ হইয়া গেল। সে এরূপ জিনিস কখনো দেখে নাই। এগুলো কি জ্বলিতেছে? পাথর পাথর ওই রকম জ্বলে নাকি? মা, বিস্ময়ে তাহার মুখ দিয়া কথা সরিল না। কৃষ্ণলালবাবু বলিলেন, দেখি মা তোর হাত। বিনাপানির হাতের সবুজ ও লাল রঙের জার্মানি কাচের চুড়িগুলোকে বিদ্রুপ করিয়া ব্রেসলেটের দামি চুনি পান্না যা জহরতগুলি যেন খিলখিল করিয়া হাসিয়া উঠিল। দীপের আলোক শতভাগে ভাগ করিয়া ব্রেসলেট জোড়া বিনাপানির হাতে যেন লাল সবুজ নীল আগুনের ফুলকি উড়াইয়া জ্বলিতে লাগিল। বিনাপানি নিজের হাতের দিকে চাহিয়া অনেকক্ষণ চোখ ফিরাইতে পারিল না। গহনা আবার এরকম হয় নাকি? কৃষ্ণলালবাবু বিনাপানির ভাব দেখিয়া বুঝিলেন, এই গহনাটি তাহার পক্ষে অপ্রত্যাশিত রূপে সুন্দর হইয়াছে। হাতে তিনি মনে মনে অত্যন্ত খুশি হইলেন। আহা, গরিবের ঘরে পড়িয়া মেয়েটা কত কষ্টই পাইতেছে, তবু এ বুড়া তো তাহাকে একটু আনন্দ দিতে পারিল। এই সময় হরিচরণ দোকান হইতে ফিরিল। দালানের বাহিরে তাহার আসিবার শব্দ শুনিয়া বিনাপানি দালান হইতে সরিয়া গেল। পরে সে যখন রান্নাঘরে লুচি ভাজিতে বসিয়াছে, হরিচরণ সেখানে আসিলে বিনাপানি হাসিতে হাসিতে বলিল, আজ কি দেখাবো বলো দেখি। কৃষ্ণলালবাবু হরিচরণকে গহনার সম্বন্ধে কোনো কথা বলেন নাই, কারণ বলা তার পক্ষে একটু অশোভন হইত। হরিচরণ বলিল, কি ব্রেসলেট পাইয়া বিনাপানির আনন্দ আর ধরিতেছিল না। সে ব্রেসলেটটা স্বামীকে দেখাইবার জন্য কেসে পুরিয়া সিস্টার রান্নাঘরে আনিয়াছিল। স্বামীর সঙ্গে একটু কৌতুক করিতে ইচ্ছা হইল। বলিল, আচ্ছা এখানে চোখ বুঝিয়া থাকো দেখিনি, আমি একটা ভেলকি দেখাবো। হরিচরণ বলিল, কি শুনি? বিনাপানি বলিল, আচ্ছা বোঝাও না একটুখানি চোখ দেখাচ্ছি। বিনাপানি কেস খুলিয়া নিজের হাতে পড়িল, তারপর হাসি মুখে বলিল, চেয়ে দেখো এদিকে। হরিচরণ হঠাৎ চাহিয়া দেখিতে চমকাইয়া উঠিল, বলিল, কি ও? বিনাপানি বলিল, বলো দেখি। হরিচরণ নিচু হইয়া স্ত্রীর হাতের উপর ঝুঁকিয়া পড়িয়া দেখিতে লাগিল, কেউ দরিদ্র সন্তান এরকম জিনিস কখনো দেখে নাই। আ করিয়া অনেকক্ষণ ব্রেসলেট জোড়ার দিকে চাহিয়া রহিল। বিনাপানি সকৌতুকে বলিল, কোথায় পেলাম বলো দেখি। হরিচরণ বলিল, তিনি দিলেন বুঝি দেখি। তাহার পর ব্রেসলেটের পাথরগুলির উপর সন্দিগ্ধভাবে হাত বুলাইতে বুলাইতে বলিল, এগুলো বোধ হয় কাজ, এরকম কাজ বসানো আংটি তো দেখেছি, কলকাতা থেকে হরিগায়ের মেলায় বিক্রি করতে আনে, এর দাম বেশি নয়। বিনাপানি বিজ্ঞ জহুরির মতো মুখখানা গম্ভীর করিয়া বলিল, হ্যাঁ কাজ, সব পাথর, খুব দামি পাথর। হরিচরণ বলিল, তুই কি করে জানলি পাথর, পাথর চিনিস? বিনাপানি মুখ হইতে বিজ্ঞতার বোঝা ভালো করিয়া না নামাইয়া বলিল, জ্যাঠামশাই বললেন যে। হরিচরণ ব্রেসলেট জোড়া ঘুরাইয়া ফিরাইয়া ভালো করিয়া দেখিল, তারপর বলিল, আর যদি হয় তাহলেও কিন্তু এর দাম 300 টাকার 1 পয়সা বেশি নয়। বিনাপানি সন্দিগ্ধ সুরে বলিল, তুই কি করে বুঝলে? জ্যাঠামশাই যে বললেন পাথরগুলোর দাম খুব বেশি। হরিচরণ বলিল, এরকমই হবে, 300 না হোক 350-ই হলো, আর বেশি আর কত হবে? আজকাল পাথরের দাম কি? পাথরই তো সব জায়গা ছেয়ে ফেলেছে, সোনারও তো কতটুকু আছে।
বিনা পানের এ কথা বিশ্বাস হইল না। একজোড়া অনন্ত গড়াইতে সে শুনিয়াছে 500 টাকার বেশি পড়ে, আর একজোড়া দামি পাথর বসানো বেসলেট 300 টাকায় হইবে, ইহা তার আদৌ সম্ভব বলিয়া মনে হইল না। রাত্রি বেশি হইবার ভয়ে বিনা পানি খুব শীঘ্র শীঘ্র খাবার প্রস্তুত করিয়া ফেলিল। তারপর জ্যাঠামশাইকে স্বামীকে খাওয়াইয়া নিজে খাইয়া শুইতে গেল। পরদিন ভোরে জ্যাঠামশাই নিপুকে দেখিয়া অত্যন্ত আশ্চর্য হইলেন। এদিনকার বিনু, তাহার ছেলে অত বড় হইয়াছে। সমস্ত সকাল নিপুর সঙ্গ ছাড়া হইলেন না, দুঃখ করিতে লাগিলেন। বিনুমার খোকা হইয়াছে জানিলে তিনি তাহার জন্য একটা চেন গড়াইয়া আনিতেন। কলিকাতায় কৃষ্ণলাল বাবুর জরুরি কাজ, দুপুরের ট্রেনে রওনা হইবার ইচ্ছা থাকিল, বিনাপানির চোখের জল আড়াইতে না পারিয়া তিনি বৈকাল পর্যন্ত রহিয়া গেলেন। সন্ধ্যার পূর্বে হরিচরণ তাহাকে স্টেশনে পৌঁছাইয়া দিতে গেল। 7-8 দিন হইয়া গেল, বিনাপানি ব্রেসলেট জোড়া মাত্র বৈকালে কিছুক্ষণের জন্য পরিত। অন্য সময়ে বাসন মাজা, উঠোন ঝাঁট, রান্নাবান্না করা, ইহার মধ্যে কখন সে ব্রেসলেট পরে। ব্রেসলেট জোড়া তাহার কাছে যেন নিত্য নতুন ঠেকিত। দীপের মৃদু আলোয় নীল লাল সবুজ আলো যখন ব্রেসলেটের গা হইতে ছিটকাইয়া পড়িত, বিনাপানি মুগ্ধ দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া থাকিত। তাহার উজ্জ্বল শ্যামবর্ণ সুগঠিত হাত দুটিতে ব্রেসলেট জোড়াটি বড় সুন্দর মানাইয়াছিল। হরিচরণ একদিন রাত্রে খাইতে বসিয়া বলিল, ও যাহাতে বড় সুন্দর দেখাচ্ছে কিন্তু। বিনাপানির মুখ লজ্জায় ও আনন্দে ভাঙা হইয়া উঠিল। 7-8 দিন পরে মাঘ মাসের মাঝামাঝি তাই বাড়িতে একটা বড় নিমন্ত্রণ উপস্থিত হইল। বিনাপানির অনেকদিনের একখানা জরিপার কাপড় তোরঙ্গের ভিতর তোলা ছিল। নিমন্ত্রণ আমন্ত্রণে এই কাপড়খানা সে বাহির করিয়া পড়িত। হরিচরণ মুখে যতই আস্ফালন করুক, স্ত্রীকে ভালো কাপড় কিনিয়া দিবার ক্ষমতা তাহার ছিল না। অত্যন্ত পুরাতন হইল বিনাপানি কাপড়খানাকে অতি যত্নের সহিত ব্যবহার করিত। এই নিমন্ত্রণে যাইবার সময় কাপড়খানা সে বাহির করিয়া পড়িল। মেয়ে মহলে দিগ্বিজয়ের লোক সামলাইতে না পারিয়া ব্রেসলেট জোড়াও হাতে পড়িয়া খাইতে গেল। তাহার ইচ্ছা নিজেকে লোকের চোখে বড় করা। আমাদের দেশে শিক্ষিত পুরুষদের জ্ঞান ও বিদ্যা আছে, ভারা লোক সমাজে তাহাই দেখাইয়া বেড়ান। কিন্তু বেচারি মেয়েদের সে সম্বল নাই, কাজেই তাহারা শুধু গহনা দেখাইয়া বড় হইতে চাহে। সন্ধ্যার একটু পরে বিনাপানি নিমন্ত্রণ হইতে ফিরিয়া আসিল। একাদশীর জ্যোৎস্না অল্প অল্প উঠিয়াছে, বাড়িতে কেহ নাই। নিপুকে রায়গৃহিণী ভালোবাসিতেন, রাত্রের জন্য তাহাকে রাখিয়া দিয়াছেন, সকালে লোক দিয়া পাঠাইয়া দিবেন। বিনাপানি ভাবিল, আমি এখনো বাড়ি আসেন নাই, তখন গা ধুইয়া কাপড়খানা কাছিয়া আসিয়া রান্না চড়াইয়া দিবে। পুকুরের ঘাটে যাইবার সময় দেখিল বাগানের বেড়ার ওপারে বসিয়া স্বামী কাজ করিতেছেন। গা হাত ধুইয়া পুকুর হইতে উঠিবার সময় সে দেখিল স্বামী বেড়ার ধারে নাই, বোধহয় উঠিয়া বাড়ি গিয়া হাত পা ধুইতেছেন। বাড়ি আসিয়া দেখিল দুয়ার যেমন তেমনই তালা লাগানো আছে, স্বামী বাড়ি নাই। ভাবিল বোধহয় পাড়ার কোথাও বেড়াইতে গিয়াছেন। জলের ঘড়া দালানের মুখে নামাইয়া সে ঘড়ার জলে হাত পা ধুইয়া রকে উঠিল। কুলুঙ্গি হইতে চাবি লইয়া ঘর খুলিল, তারপর শুকনো কাপড় পরিয়া প্রদীপ জ্বালিল। জলের ঘড়া বাহির হইতে আনিয়া ভিতর হইতে দালানের দোর বন্ধ করিয়া রান্নাঘরে যাইবে, এমন সময় তাহার ব্রেসলেটের বাক্সের কথা মনে পড়িল। নিমন্ত্রণ খাইয়া আসিয়া ব্রেসলেট খুলিয়া শুদ্ধ গহনা দালানের উপর রাখিয়াছিল। খুলিয়া রাখিবার জন্য সেখানে গিয়া বিনাপানি দেখিল ব্রেসলেটের কেস দালানে নাই। ভাবিল তবে কি নিচে পড়িয়া গেল, আলো ধরিয়া দেখিল এখানেও নাই। বিনাপানির মুখ ভয়ে নীলবর্ণ হইয়া গেল। পরক্ষণেই মনে হইল বোধহয় স্বামী ঘরে আসিয়া জিনিসটা অসাবধানে পড়িয়া থাকিতে দেখিয়া বাক্সের মধ্যে রাখিয়া দিয়া থাকিলেন। তাহার নিজের তোরঙ্গের চাবি নিজের কাছে, আমি নিজস্ব একটা তোরঙ্গ ছিল, তাহার চাবি ছিল না। এটা খুলিয়া দেখিল হাতেও নাই। এ কুলুঙ্গি সে কুলুঙ্গি খুঁজিল, বাক্সের উপর নিচে দেখিল, ঘরের কোণে খুঁজিল, তাও নাই। গরিবের গৃহস্থালি, বাক্স প্যাঁচার সংখ্যা অত্যন্ত অল্প, যাহা ছিল তাহার কোথাও ব্রেসলেটের কেস খুঁজিয়া পাইল না। বিনাপানি ভয়ে আড়ষ্ট হইয়া উঠিল।
হইলে অন্য কেহ কি ঘরে ঢুকিয়া চুরি করিল? সে কথা ভাবিতেও পারিতেছিল না। ভাবিতেই তাহার বুক কেমন আড়ষ্ট হইয়া যাইতে লাগিল। চুরি গিয়াছে কথায় আমল না দিয়া সে মনে মনে ভাবিতে লাগিল, তবে কি তাহার স্বামী কৌতুক দেখিবার জন্য গহনার বাক্স লুকাইয়া রাখিয়াছেন? নিশ্চয় আই অতবা আর কে লইতে পারে। হরিচরণের সেদিন বাড়ি ফিরিতে বেশ বিলম্ব হইল। সে কোনোদিন এত রাত করিয়া ফেরে না, তখন ফিরিয়া আসিল তখন রাত অনেক। তাহার এক হাঁটু ধুলিকাদা, কেন অনেক রাস্তা হাঁটিয়া আসিয়াছে। হরিচরণ ঢুকিয়াই বলিল, ওহ আজ যা ঘোরাঘুরি হলো, সেই বেলা দুটোর সময় দুটি নিমন্ত্রণ গিলেই বেরিয়েছি আর অনবরত ঘুরছি, তুমি এসেছো কখন? বিনাপানি স্বামীর কথা শুনিয়া হাসিয়া ফেলিল, বলিল, আহা আমি বুঝি কিছু বুঝতে পারিনি, চি খুকি কি না যে তুমি বের হয়ে গেলেই আমি ধরেছি। বিচরণের মুখ হঠাৎ একেবারে কাগজের মতো সাদা হইয়া গেল। পরে সে কথা বলিল বটে, সে যেন অনেক চেষ্টা করিয়া, কি বলো দেখি? সত্যি বলছি, আমি তো বাড়ি ছিলাম না, আমি সেই দুটোর সময়ই চলে গেছি খাজনা আদায় করতে। তুই কিসের কথা বলছিস? তাহার স্বরে লেশমাত্র কৌতুকের আভাস ছিল না। বিনাপানি স্বামীর কথায় ও চোখে মুখের ভাবে চিন্তিত হইল, বলিল, সেই ব্রেসলেটের বাক্স কোথায় গেল খুঁজে পাচ্ছি না, সন্ধ্যার আগে নিমন্ত্রণ খেয়ে এসে দালানের উপর রেখে গেলাম, তারপর ঘাট থেকে এসে দেখি আর নেই। তুই সত্যি জানো না? না জানে না, সত্যি সত্যি বলো লক্ষ্মীটি। হরিচরণ লাফাইয়া উঠিল, হ্যাঁ বলো কি, ব্রেসলেটের বাক্স পাওয়া যাচ্ছে না, সর্বনাশ! হ্যাঁ এই যে অনেক টাকার জিনিস, আমি কি করে জানবো বলো, আমি তো এখানে ছিলাম না, আমি কি মিথ্যে বলছি? সেই দুটোর সময় বেরিয়ে গিয়েছি, আমি তো কিছুই জানি না। বিনাপানি স্বামীর কথা শুনিয়া বুদ্ধি হারাইল। সঙ্গে সঙ্গে তাহার মনে হইল, বেলা দুইটার সময় বাহির হইয়া যাওয়ার কথাটা আমি এত জোর করিয়া বলিতেছেন কেন, যে তাহাকে সন্ধ্যার পর বেড়ার পাশে গাবতলায় বসিয়া কঞ্চি কাটিতে দেখিয়াছে। স্বামীর আস্ফালন ও বিস্ময়ের মধ্যে একটা মিথ্যার ধ্বনি তাহার কানে আসিয়া যেন বাজিতে লাগিল। হরিচরণ অত্যন্ত চিৎকার করিয়া হাত পা নাড়িয়া বলিতে লাগিল, বলো কি, সে তো এক আধ টাকার জিনিস নয়, তুমি বা সেটাকে ফেলে অমন করে যাও কেন, তা সর্বনাশ হয়ে গেল? ভালো করে ঘর দৌড় খুঁজেছ, চলো দেখি, আমি একবার খুঁজে দেখি, সব মেয়েলি খোঁজার কাজ নয়, যাবে কোথায়, ঘরেই কোথাও পড়ে আছে। বিনাপানি দালানের মেঝেতে বসিয়া পড়িল, নতুন রকমের ভয় তাহার মনের মধ্যে দেখা দিল। স্বামী মিথ্যা কথা বলিতেছেন কেন? বিনাপানি কখনো স্বামীকে অবিশ্বাস করে নাই, স্বামীর কথা একবারও সে অবিশ্বাস করিত না যদি সে সন্ধ্যার সময় তাহাকে না দেখিত। বুদ্ধির দিক হইতে না হইল তাহার নারী হৃদয়ের অনুভূতি শক্তি কেমন করিয়া বুঝিয়া ফেলিল স্বামী প্রতারণা করিতেছে। তাহার ভয়টা অস্পষ্ট রকমের, কিসের জন্য এই ভয় তাহা সে বুঝিল না। ব্রেসলেট তো তুচ্ছ, তাহার জন্য এই ভয় নয়, আমি মিথ্যা কথা বলিতেছি কেন, তবে কি কথাটা সে ভাবিতেও পারিল না। কিন্তু মনের মধ্যে সে কথা স্পষ্টভাবে গ্রহণ করিতে না পারিলেও একটা মহা যন্ত্রণাকর অনুভূতি মনের কোনো গোপন তল হইতে যেন ঘনাইয়া উঠিতে লাগিল। তাহার কোনো নির্দিষ্ট রূপ নাই, তাহা আবছায়ার মতোই অস্পষ্ট, অথচ তীক্ষ্ণ কঠিন, রাত্রি শেষের হিমকণার মতো ঠান্ডা তাহার গোপন সঞ্চার। এই তীক্ষ্ণ শৈত্য ক্রমে ক্রমে তাহার হৃৎপিণ্ডে পৌঁছাইয়া এখানকার উষ্ণ রক্তস্রোতকে যেন জমাট বাঁধাইয়া দিল। তাহার চোখের সামনে হরিচরণ হাঁক ডাক করিয়া ঘর তোলপাড় করিতে লাগিল, বাক্সের নিচে, সিন্ধুকের নিচে, চৌকির নিচে, এবং তাহা ছাড়া যত অসম্ভব স্থানে খুঁজিতে লাগিল। বিনাপানি চুপ করিয়া বসিয়া রহিল, স্বামীকে কি বলিবে, একবার ভাবিল বলে যে সে তাহাকে সন্ধ্যার সময় ঘাটে যাইবার পথে দেখিয়াছে, কিন্তু না, সেদিন তো বটেই, পরের দিনও কাটিয়া গেল, ব্রেসলেটের কোনো সন্ধান হইল না। হরিচরণ বলিতেছে যে সে থানায় গিয়া ডায়েরি করিয়া আসিয়াছে, এখানে বাস করা অসম্ভব হইয়া উঠিল, আর চলে না ইত্যাদি। শীতের সেই ঠান্ডা রাত্রি ধীরে ধীরে শেষ হইয়া আসিল, ভাঙা জানলার ফাঁক দিয়া তাদের আলো বিছানায় আসিয়া পড়িল। বিবাহের পর হইতে আজ পর্যন্ত যে মধুর অনুভূতি তাহার মনের মধ্যে চিরজাগরিত ছিল, দুঃখে কষ্টে যাহা তাহার নীরব অবলম্বন,
জানলার বাহিরের ওই ভোরের জ্যোৎস্নার মতো ভাত ধীরে ধীরে মন হইতে ফিলাইয়া যাইতেছে। সংসারের শত অনটনেও মুখে যে হাসি তাহার চিরদিন ফুটিয়া থাকিত, একন নিষ্ঠুর অপহারক তাহার সরল নারী হৃদয়ে সে গোপন ঐশ্বর্য এক মুহূর্তে লুটিয়া লইল। আজ 10 বৎসর ধরিয়া তিল তিল সঞ্চয়ে সে যে অমূল্য রত্ন ভাণ্ডার, গাছে গাছে পাখিরা যখন জাগিয়া উঠিয়া অলরব করিতে লাগিল, কিনাপানি বিছনা হইতে উঠিয়া তখন বাহিরে গেল, সমস্ত রাত না ঘুমাইয়া তাহার চোখ রাঙা হইয়া উঠিয়াছে, বাঁশ গাছের মাথা অন্যদিনের মতো আজও ভোরের হিঙ্গুল রাগে রাঙা, ফুলের পথে কুচি কুচি দূর্বা দলে পিসিরের জলের আলো আজও রামধনুর রং ফলাইয়াছে, আশাওড়ার ঝোপের মাথায় রাঙালতার সাদা ফুলগুলি অন্যদিনের মতোই নবপ্রস্ফুট, কিন্তু পৃথিবীর চেহারা এক রাতেই তাহার কাছে বদলাইয়া গেল গিসে। সমস্ত দিন কোনরূপে কাটিল, কিনাপানির মুখে ব্রেসলেটের সম্বন্ধে এ পর্যন্ত কোনো কথাই আর শোনা যায় নাই, চুপ করিয়া কলের পুতুলের মতো সে সংসারের কাজ একে একে করিয়া গেল। রাত্রে শুইয়া তাহার আর ঘুম হইল না, তাহার সকল নির্ভরতা ভরা নারী হৃদয় যেন নিষ্ঠুর আঘাতে একেবারে ভাঙিয়া গিয়াছে। সেদিন ভোরে যখন হরিচরণ উঠিল তখনও বিনাপানি শুইয়া, হরিচরণ কাজে বাহির হইয়া গেল, ফিরিল যখন দেখিল নিপু রকে বসিয়া কাঁদিতেছে, ঘরের মধ্যে গিয়া দেখিল বিনাপানি তখনও বিছনায় শুইয়া, সেইকে গায়ে হাত দিয়া ডাকিতে গিয়া দেখিল তাহার গা জ্বরে পুড়িয়া যাইতেছে, সংজ্ঞা নাই জ্বরের ঘোরে অঘোর অচৈতন্য। হঠাৎ অনুতাপের দংশনে হরিচরণের মন তীব্র বেদনায় ভরিয়া উঠিল। সেদিন সেই সন্ধ্যার সময় গহনা চুরি করিয়াছিল, নানাদিকে দেনা ও পাওনাদারদের জ্বালায় বিব্রত হইয়া, তাহার পূর্বে কয়েকদিন হইতেই তাহার স্ত্রীর ব্রেসলেট জোড়াটার উপর লোভ হয়। সেদিন সন্ধ্যাবেলা ঘরে ঢুকিয়াই সে দেখিল দালানের উপর ব্রেসলেটের বাক্স, লোভ সামলাইতে না পারিয়া সেই ব্রেসলেট চুরি করিয়া রামনারায়ণপুরে এক মারোয়ারির দোকানে গিয়া বিক্রয় করিল মোট 700 টাকায়। ভাবিয়াছিল পরে না হয় একদিন সব প্রকাশ করিবে। স্ত্রীর মাথার কাছে গিয়া ডাকিল, বউ ও বউ। কিনাপানির চোখ মেলিয়া চাহিল, খুব জবা ফুলের মতো লাল। হরিচরণ পাগলের মতো রাম হয়ে ডাক্তারের বাড়ি ছুটিল। ডাক্তার আসিয়া বলিলেন, জ্বরটা খুব বেশি হয়েছে, ভয়ের কোনো কারণ নেই, পিসিটা পাঠিয়ে দেবেন, ওষুধ দেব। সেদিন বৈকাল হইতে কিন্তু বিনাপানির অবস্থা খুব খারাপ হইয়া উঠিল, শেষ বেলা হইতে ফটফট করিতে লাগিল, সন্ধ্যার পর হইতে জ্বরের ঘোরে প্রলাপ বকিতে লাগিল। গো আমায় বললে না কেন, মুক্তোর মালা ছড়াটা তোমায় এমনিই পরিয়ে দিতুম, আমি তো রাখতে চাইনি। ডাক্তার বলিলেন, আজকে রাত আর টিকবে কিনা সন্দেহ। 10-12 বৎসর পরের কথা, নিপু এখন বড় হইয়াছে, সে বেশ ভালো ছেলে হইয়া উঠিয়াছে, এবার আয়ে পরীক্ষা দিবে। হরিচরণের দ্বিতীয় পক্ষের বউ মেঘলতা তাহাকে নিজের ছেলের মতোই বেশ আদর যত্ন করে। পক্ষে হরিচরণের আরও 2 ছেলেমেয়ে হইয়াছে, গ্রামে একখানা ছোট মুদিখানার দোকান করিয়া এখন তাহার এক প্রকার ভালোই চলে। শীতের সন্ধ্যায় চুপ করিয়া বসিয়া আমাক টানিতে টানিতে অনেক সময় তাহার প্রথম পক্ষের স্ত্রীর কথা মনে পড়ে। অনেকদিন আগে রান্নাবাড়ির উঠোনে বিনাপানি একটা ডালিমের চারা পুঁতিয়াছিল, শীতকালে যখন রাঙা রাঙা ফলের ভারে গাছটার ডালগুলি নুইয়া পড়ে, তখন ভাত খাইতে খাইতে সেদিকে চাহিয়া হরিচরণের গলায় ভাত বাঁধিয়া হঠাৎ বিষম লাগিয়া যায়। তাহার ছোট মেয়ে পুটি বলে, মা তুমি তরকারিতে এত ঝাল দাও কেন, ঝালের চোটে বাবার চোখ দিয়ে জল গড়াচ্ছে।